ما كان لله ان يتخذ من ولد سبحانه اذا قضى امرا فانما يقول له كن فيكون কল্পনায় করি না যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হাফেজ হতে পারে প্রথমত আমরা এটা বিশ্বাস করি না যে স্কুল থেকে হতে পারে মানে হাফেজ হচ্ছে প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত তার কোনো প্রাইভেট টিউটর লাগে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক সেই শুভকামনা সব মতো আজকে আমি খুব ইন্টারেস্টিং একটা কাজ করতেছি আমি বোধ হয় এই শব্দটা সবসময় বলি আপনাদেরকে যে খুব ইন্টারেস্টিং ডেফিনেটলি আজকে ইন্টারেস্টিংয়ের মধ্যেও আর অনেক অনেক বেশি ইন্টারেস্টিং এবং আমি খুব এক্সাইটেড এই কারণে এক্সাইটেড যে আমি আসলে অনেক অনেক বিষয়ের প্রমোশন করেছি কিন্তু আজকে আমি এমন একটা বিষয় প্রমোশন করতে যাচ্ছি যেইটা আমার একটা অনেক বড় তৃপ্তির জায়গা যে ভদ্রলোককে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি আমার সঙ্গে যোগাযোগ করেন প্রায় মাস তিনেক চারেক হলো আমরা কমিউনিকেশন কর উনি আমাকে বললেন যে ওনারা উনি একটা স্কুলের প্রিন্সিপাল উনি ওনার স্কুলের প্রমোশন করতে চান দেন আমি একটু কোয়ারি করলাম জানার চেষ্টা করলাম এবং উনি আমাকে কিছু ওনাদের স্কুল নিয়ে কিছু প্রতিবেদন আমাকে পাঠালেন যেটা আমাকে খুব বেশি ফ্যাসিনেট করেছে যে এনাদেরকে নিয়ে কিছু কাজ করা যায় অফ অফকোর্স দিস ইজ প্রমোশনাল ভিডিও বাট আমি প্রথমেই আপনাদেরকে কিছু বলবো না আমি এই স্কুলের প্রমোশন নিয়ে আমার পার্সোনাল যে আইডি সেখানেও আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম এবং এই প্রথম কোনো প্রমোশন ভিডিও করতে গিয়ে আমি আউটডোরে যাবো স্কুল নিয়ে কথা বলতে এসছেন সেই স্কুলে আমি সরজমিন ভিজিট করবো সেই ফুটেজগুলো আপনারা আপনারা ভিডিওর মাঝখানে মাঝখানে দেখতে পারবেন ভাই নাম এবং পরিচয়টা বন্ধুমসালি জি আমার নাম আবদুল্লাহ জামান আমি উইটন ইন্টারন্যাশনাল স্কুল লালমাটিয়া এটির ফাউন্ডার প্রিন্সিপাল তারপরে আমাদের আরেকটি শাখা গুলশানে হয়েছে ভিন্ন নামে গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল তো তারপর আমি গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুলে এখন প্রিন্সিপাল হিসেবে কাজ করছি দুটো স্কুলে তো একই কারিকুলাম ফলো একই কারিকুলাম একই ম্যানেজমেন্ট এভরিথিং এক শুধু দুটো নাম এবং ব্র্যান্ড দুটো আর কি ইংলিশ মিডিয়ামে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে আমাদের সমাজের সবচেয়ে উচ্চবিত্ত পরিবারের ছেলেমেদেরকে পড়ানো হয় রাইট কিন্তু প্যারেন্টসদের যে একটা আপনার উদ্গ্রীব বা আপনার কি বলে উৎকণ্ঠা ছিল যে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে যাচ্ছে কিন্তু মরালি তারা অনেক বেশি ডিরেল হয়ে যাচ্ছে এটা আমি নিজে ফিল করি প্যারেন্টসদের মানে বিষয়টা এরকম কিনা আমি একটু ইম্প্রোভাইজ করি যে আমার আমার যে সংস্কৃতি আমার ধর্মীয় সংস্কৃতি সংস্কৃতি বলতে তো সংস্কৃতির এরিয়াটা অনেক বড় তো সবকিছু সে শিখবে বাঙালি অনা থেকে শুরু করে রিলিজিয়াস হচ্ছে ইংরেজি ভাষা বা কারিকুলাম সম্পর্কে সে অভ্যস্ত রকম একটা যেখানে আছে সেই দেওয়ার জন্য কিন্তু আপনি পার্টিকুলারলি আমাদের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আমরা দেখছি যে বাচ্চাদের একটা ট্রেন্ড যে তারা ব্রিটিশ কালচারটা কমপ্লিটলি ফলো করছে তাতে আমরা মুসলিম হিসেবে অনেক অনেক বাবা মাই ওরিট তো এই জায়গা থেকে আমরা মানে আমি নিজে তখন ফিল করলাম যে আমাদের স্কুল হওয়া উচিত যেখানে আমাদের নিজস্ব সংস্কৃতি থাকবে বাট আমরা পাচ্ছি একই সাথে তার ধর্মীয় মুছে যাবে না এ মুসলিম হিসেবে তার যতটুকু ধর্মীয় নলেজ থাকা দরকার এটা এনশিয়োর করবে এমন একটা জায়গা কোথায় পাওয়া যায় তো আমি যখন খুঁজা করলাম যে আসলে কোথাও মনের মতো করে হচ্ছে না তখন আমি নিজেই চিন্তা করলাম যে না আই শুড টেক এন ইনিশিয়েটিভ যেহেতু আমি টিচার সো তখন আমি আপনার যারা এই ধরনের কয়েকজনকে প্রস্তাব দিলাম যে চলেন আমরা মানে স্কুল হইতে পারে স্কুল হতে পারে তখন দুই কয়েকজন তিন চারজন এন্টারপ্রেনিয়ার এগিয়ে আসছে আসার পরে তারা বললো যে ঠিক আছে আমরা এই ধরনের একটা স্কুল করি তখন এই কত সালের গল্প এটা দু হাজার সতেরো সালে উইটন আমরা শুরু করি তখন লালমাটি আমরা উইটন ইন্টারন্যাশনাল স্কুল নামে আপনার শুরু করলাম এই স্কুল করার আগে চিন্তা করলাম যে এই ধরনের কারিকুলাম যে ব্রিটিশ কারিকুলাম হবে বাট তার সাথে ইসলামিক এবং আল কোরআন যুক্ত করে কারা চালাচ্ছে এটা খুঁজতে গিয়ে দেখলাম মিডল ইস্টে আপনার অলমোস্ট সবাই ইসলামিক কারিকুলামটাকে জেনারেল কারিকুলামের সাথে ইনক্লুড করেছে এবং ব্যালেন্স করেছে পার্টিকুলারলি সৌদি আরবিয়া বা দুবাই কাতার এদের যে কারিকুলাম আছে তারা সেই ইসলামিক এডুকেশনটা তাদের ন্যাশনাল কারিকুলামের সাথে এটা মার্চ করা ওকে কিছু স্কুল ইন্ডিয়াতেও আছে মালয়েশিয়াতে আছে তারা কমপ্লিটলি ইভেন লন্ডনেও যে ইসলামিক স্কুল আছে কয়েকটা জেনারেল একইভাবে ব্রিটিশ কারিকুলামের সাথে ইসলামিক এডুকেশনকে মার্চ করেছে পার্টিকুলারলি আমি যখন লন্ডনে দেখলাম লন্ডনে একটা স্কুল ভিজিট করলাম ওখানে দেখলাম যে তারা আপনার ব্রিটিশ কারিকুলাম এর সাথে ইসলামিক এডুকেশন এগুলো দেখে এসে আমরা বললাম যে ঠিক আছে আমরা ইনশাল্লাহ শুরু করবো দেশে আসলাম শুরু করলাম শুরু করার পর আপনার যখন অ্যাড করলাম আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো সারা আমরা ইসলামিক এডুকেশন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এবং আলকোরান এই তিনটা জিনিস দিতে পারছি আচ্ছা এখানে অনেকেরই কনফিউশন হতে পারে আমরা দুটো শব্দ শুনি একটা হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল বা ইংলিশ ভার্সন স্কুল আসলে পার্থক্য আছে কি হ্যাঁ ডেফিনেটলি ইংলিশ ভার্সন হচ্ছে আমাদের ন্যাশনাল কারিকুলামটাকেই ট্রান্সলেটেড ইন ইংলিশ আচ্ছা আর ইংলিশ মিডিয়াম স্কুল মেন্স কমপ্লিটলি সেটা ব্রিটিশ কারিকুলাম ফলো করছে যেটা আপনারা ফলো করছেন আমরা ফলো করছি লেভেল লেভেল যেগুলোকে বলে যে আমাদের ন্যাশনাল কারিকুলাম পড়ার পরে একটা স্টুডেন্টের জন্য আমরা সাইন্স আর্টস বা কমার্স এই তিনটা যে একটা নিয়ে পড়ে কিন্তু ইসলামিক ফিল্ডে যদি আপনি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমরা তো ইন্টারমিডিয়েট পাশ করে উচ্চ শিক্ষার জন্য যাই ইন্টারমিডিয়েট পাশ করার পরে আপনি ইসলামিক ফিল্ডে উচ্চ নেওয়ার আর কোনো সুযোগ নেই আমরা যদি আমাদের ন্যাশনাল কারিকুলামে পড়াশোনা করি বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করলো আর কোনো সুযোগ নেই কিন্তু আমাদের এই কারিকুলামকে ব্যালেন্স করার কারণে আই মিন কারিকুলামের সাথে ইসলামিক এডুকেশনটা যুক্ত করার কারণে এটা একটা বড় ইউনিক অ্যাডভান্টেজ হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি চায় যে সে ইন্টারমিডিয়েটের পরে আই মিন এলেভেলের পরে এলেভেল ইকুয়েবেল টু ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের পরে কোন স্টুডেন্ট যদি চায় যে সে জেনারেল লাইনে যাবে না মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ যাবে না সে ইসলামিক ফিল্ডে যাবে সেটা সুযোগ আছে সে সুযোগ আছে পৃথিবীর সকল ইউনিভার্সিটিগুলো আপনার তার জন্য ওপেন ইসলামিক ইউনিভার্সিটি এটা কি স্পেশালি আপনাদের আপনাদের জন্য এটা করে নাকি আপনাদের কোর্স কারিকুলামটা এরকম করে না কোর্স কারিকুলামটা এরকম এই কারিকুলামে যদি কেউ পড়াশোনা করে তাহলে সে তার জন্য পৃথিবীর যত ইসলামিক ইউনিভার্সিটি আছে সবগুলো ডোর ওপেন এট সেম টাইম সে জেনারেল এডুকেশনে পড়তে পারবে মানে অলরাউন্ডার যে কারণ আমরা ব্রিটিশ কারিকুলাম পড়ালেও ব্রিটিশ কারিকুলামের সাথে আপনার যেমন ল্যাঙ্গুয়েজটা পড়াচ্ছে এটা ব্রিটিশ কারিকুলামেই মানে অ্যারাবিক আলটিমেটলি তারা ও লেভেল দিচ্ছে এ লেভেল দিতে পারছে ওকে এটা এই কারিকুলাম আপনার এবং ক্যামব্রিজ দুটো এডুকেশন বোর্ডেই অন্তর্ভুক্ত আছে সাধারণত ব্রিটিশ কারিকুলামে ও লেভেল এ লেভেল যখন বাচ্চারা দিচ্ছে সারা পৃথিবীতে তো একই সিস্টেম একই সিস্টেম তো আপনাদের এই এই যে এক্সট্রা যেগুলো পড়ছে সেগুলো কি তার ও লেভেল এ লেভেলে কোনো কাজে লাগছে হ্যাঁ ডেফিনেটলি কাজে লাগছে হচ্ছে এই জায়গাতেই আপনার যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের জন্য ও লেভেলে পাঁচটা সাবজেক্ট রিকোয়ারমেন্ট মানে কম্পালসারি হচ্ছে পাঁচটা সাবজেক্ট থাকতে হবে আর এ লেভেলে দুটো সাবজেক্ট থাকতে হবে এই পাঁচটা এবং দুটো দে হচ্ছে স্কোরকে আপনার এভারেজ করে আমাদের ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের এটা স্কোর নির্ধারণ করে এখন ইংলিশ মিডিয়ামের ছেলে ছেলেমেয়েরাও সাধারণত সাতটা সাবজেক্ট নেই আচ্ছা পাঁচটা নেই না সাতটা নেই এটা হচ্ছে মডারেট আচ্ছা আবার কেউ কেউ আটটা নেই আবার কেউ কেউ ছয়টাও নেই আচ্ছা তা আমরা স্ট্যান্ডার্ড ধরি সাতটা সাবজেক্ট ওকে এবং ষাট রিকোয়ারমেন্ট কিন্তু পাঁচটা সাবজেক্ট এই ষাটটা সাবজেক্ট যখন সিলেক্ট করেছে আমরা কম্পালসারি সায়েন্সটা রাখি আমাদের অন্য কোনো অপশান নেই ম্যাথ দুটা ম্যাথ থাকবে সায়েন্স থাকবে বাংলা থাকবে ইংলিশ থাকবে তাহলে ছয়টা সাবজেক্ট হয় এর সাথে আমরা আপনার অতিরিক্ত সাবজেক্ট হিসেবে আগে যেটা হয়তো বা এখন অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে আপনার স্প্যানিশ পড়াচ্ছে অথবা বিজনেস স্টাডিজ পড়াচ্ছে অথবা ইকোনমিক্স পড়াচ্ছে আমরা ওই সাবজেক্টের পরিবর্তে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ দিচ্ছি আচ্ছা আচ্ছা তাতে আমার ষাটটা সাবজেক্ট পূর্ণ হচ্ছে ওকে এখন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ নিলে অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে সে সায়েন্সের সাবজেক্ট তো আছেই সবার কম্পালসারি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আর সাথে হচ্ছে ম্যাথস দুইটা এডিশনাল ম্যাথ আর ম্যাথ ডি বলে এটা তো আমাদের এখানে যেটা উচ্চতর ম্যাথ বলি এখানে ওটা এডিশনাল ম্যাথ জি তো এই ষাটটা সাবজেক্ট ছয়টা সাবজেক্ট

ফোর্থ সাবজেক্ট যেটা বা ইলেকটিভ সাবজেক্ট ওখানে আপনার বিজনেস স্টাডিস এর পরিবর্তে আমরা দিচ্ছি এরাবিক ল্যাঙ্গুয়েজ আচ্ছা বা ইকোনমিক্স এর পরিবর্তে দিচ্ছি ইসলামিক স্টাডিজ ওকে এই ইকোনমিক্স এবং বিজনেস স্টাডিস আলটিমেটলি একটা স্টুডেন্টের ক্যারিয়ারে কোনো বেনিফিটে আসে না এই লেভেলের পড়াতে কিন্তু আমি আমাদের স্টুডেন্টদের যে অ্যারাবিক এবং ইসলামিক স্টাডিস দেওয়ার কারণে তার ইসলামিক ফিল্ডটা ওপেন থাকছে তার জন্য রাইট নট অনলি দ্যাট

ওপেন থাকে অপরচুনিটি গুলো বেশি থাকে কিন্তু এখন আপনার যদি ইংলিশের পাশাপাশি একটা স্টুডেন্ট আরাবিক পারে কমিউনিকেশন হিসেবে তাহলে তার জব মার্কেটে ফ্রেন্স জানার কারণে সে যতটুকু অ্যাডভান্টেজ পেত তার 10 টাইমস বেশি তার অপরচুনিটি কিভাবে কারণ হচ্ছে আরাবিক এখন গ্লোবালি আপনার রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ এন্ড এটার কারণ মিডল ইস্টের সাথে বিজনেস করতে গিয়ে জাপানও তার এরাবিক রিসোর্স

সামঞ্জস্য রেখে আর কি ওকে পাঁচ বছর আমরা শুরু করার পরে এটা অনেক স্ট্রাগলিং ছিল স্ট্রাগলিং মানুষকে বিশ্বাস করাতে যে এটা পসিবল এবং আমরা সাধারণত আমি নাইনটি পার্সেন্ট মানুষই এটার বিরোধিতা করেছ বিরোধিতা আই মিন ডিসকারেজ করেছে বলছে যে এটা সম্ভব না যে ইংলিশ মিডিয়াম পড়াবে তার মধ্যে আপনার এই ইসলামিক স্টাডিজ তারপরে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অথবা আলকোরআ এটা সম্ভব না এবং আমি তো বললাম নাইনটি পার্সেন্ট ইভেন আমাদের লার্নেড যারা আছে পার্টিকুলারলি মাদ্রাসার শিক্ষিত যারা আছে ওনারা তো এটা বিশ্বাসী বিলিভই করেন না আচ্ছা এটা সম্ভব না এটা তো আমার একটা কনফিডেন্স ছিল যেহেতু আমরা দেখেছি যে এই কারিকুলামটা অলরেডি চলছে আমাদের একটা বড় ব্যাপার ছিল যে আমাদের প্যারেন্টসরা বিশ্বাস করেছে স্কুলের মধ্যে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে ইংলিশ এখানে মানে ক্যাম্পাসের মধ্যে স্টুডেন্ট স্টাফ ইভেন আমাদের স্টাফ যারা আছে আয়া কাজ করে তারা ইংলিশ বলতে পারে আই মিন কমিউনিকেশনটা তারা ইংলিশে করতে পারে সো টিচারদের জন্য তো এটা টিচার এবং স্টুডেন্ট কমপ্লিটলি ইংলিশে কমিউনিকেশন করে এর মধ্যে যখন সে একটা স্টুডেন্ট আপনার অ্যারাবিকটা পড়তে পারে ইটস বিগ অ্যাচিভমেন্ট তো ঢাকায় আমি যদি আমার ছেলে বা মেয়েকে কোরআন পড়াতে চাই আমার একমাত্র অপশান হচ্ছে বাসায় একজন টিউটর রাখা কিন্তু এটা তো বাসায় টিউটর রেখে অনেক সময় হয় না এবং অনেকের জন্য এটা কনভেনিয়েন্টও না যে বাসায় একজন পুরুষ আসবে বা সব মিলিয়ে আপনার ইনফর্মালি পড়াশোনা তো আসলে হয় না যেটা ইনস্টিটিউশনের যতটুক রেজাল্ট আসে যার কারণে আপনার প্যারেন্টসরা এটাকে ট্রাই করতে চেয়েছে এবং এটার উপর আস্থা রেখেছে রাইট আপনার স্কুলের স্টুডেন্ট কত এখন এই বিশেষ করে লালমাটির যেটা 500 প্লাস 500 প্লাস 517 18 জন নাকি রিসেন্টলি আপনাদের এই বিষয়টা বিশেষ করে মিডিয়ার খুব বেশি নজর কেড়েছে আমি দেখতে পাচ্ছি আমার কিছু পত্রিকার ফুটেজ আছে এখানে দেখতে পাচ্ছি আপনাদেরকে রিপোর্ট করেছে যুগান্তর ঢাকা প্রকাশ দেন আমি দেখতে পাচ্ছি ফেস দ্য পিপল হ্যাঁ ওনারা নিউজ করেছেন ঢাকা পোস্ট হ্যাঁ দেশ রূপান্তর তারপরে সময় টিভি টিভি তারপরে কালের কণ্ঠ মোটামুটি লিড নিউজ যারা করেন মিডিয়া তারা নিউজ করেছে এটা আমাদের যখন হাফেজ সংখ্যা পঞ্চাশ জন হলো তখন কালের কন্টের একজন সাংবাদিক রিপোর্টার ভাই উনি বললো যে ভাই আমরা আপনার স্কুলের যেহেতু এতগুলো হাফেজ হয়েছে এবং এটা তো আমরা কখনো আগে কল্পনাই করি না যে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হাফেজ হতে পারে প্রথমত আমরা এটা বিশ্বাস করি না যে স্কুল থেকে হতে পারে কারণ হাফেজ হতে হলে এটাই আমার কথা ছিল যে হাফেজ স্কুল থেকে কিভাবে হয় আমরা আবার ইংলিশ মিডিয়াম স্কুল আমরা যখন শুরু করেছি আপনার কোরআনটাকে একটা সাবজেক্ট হিসেবে তারপরে আমাদের মনে হল যে এটা হিপস করা সম্ভব তখন আমরা এবং হিপস করাচ্ছে অন্যরা পৃথিবীর অন্যান্য দেশে তখন আমরা প্যারেন্টসকে বললাম যারা হিপস করাতে চান তারা অ্যাপ্লিকেশন দেন মানে এটা আপনার টার্গেটটা কি ছিল কমপ্লিটলি ফ্রি করাবেন নাকি এটার জন্য কোনো আলাদা ফ্রি এখনো ফ্রি আমরা কোরআনটার জন্য কোনো আলাদা ফি নেই মানে হাফেজ হচ্ছে কমপ্লিটলি ফ্রি ফ্রি যে এখানে আমাদের এডিশনাল কোনো চার্জ নেই আমরা প্যারেন্টসকে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে আপনার হিউজ রেসপন্স প্যারেন্টসদের এই ধরনের আগ্রহ দেখে আমাদের হিপস ডিপার্টমেন্টকে আরো শক্তিশালী করলাম আমাদের এখন হিপস ডিপার্টমেন্টে আঠাশ জন শিক্ষক শুধু হিপস পড়ান ওনার কোরান পড়ান শুধু এর বাইরে অন্য কোনো কিছু পড়ান না যেটা আঠাশ জন উস্তাদ অন্য কোনো মাদ্রাসায় নেই কোনো হিপ্সখানাই নেই আঠাশ জন আঠাশ জন ওনাদের মানে যারা পড়াচ্ছেন বা যারা এই কোরান মুখস্থ করাচ্ছেন তাদের স্ট্যান্ডার্ডটা কেমন তারা হচ্ছে বাংলাদেশের হিপ্সের সবচেয়ে সিনিয়র এবং সবচেয়ে অভিজ্ঞ শিক্ষক এবং যাদেরকে আমরা নিয়েছি ঢাকা শহরের সবচেয়ে নামি দামি প্রতিষ্ঠানের যে ভালো শিক্ষক ছিল তাদেরকে আমরা পিক করি যারা মানে কোরআনের হাফেজ কোরআনের হাফেজ যারা আসে প্রিয় দর্শক এবং শ্রোতা এই মুহূর্তে কিছু ফুটেজ আপনাদের পার্টিকুলারলি এই বিষয়ে আমি একটু দেখাতে চাই আপনি একটু আপনার নাম পরিচয়টা বলবেন প্লিজ আমি শেখ মোহাম্মদ হাসানাত আমি এখানে 16 সাল থেকে খেদমতে আছি আচ্ছা হেফজ সেকশনে হেফজ সেকশনে ওকে আপনার পরিচয়টা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ

সিস্টেমে কমি যেভাবে হাফেজ করানো হয় সেটার সাথে যদি আপনি এই মাধ্যমে তুলনা করেন আপনি কি বলবেন তাহলে আমি আমাদের মাদ্রাসার যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থা সেখানেও বাচ্চাদেরকে হাফেজ বানানো একটা নির্দিষ্ট সময়ে তাকে দেখেন দুইটা পার্ট থাকে একটা হলো সেলফ স্টাডি নিজে নিজে পড়া আর একটা হলো স্টাডি উইথ টিচার টিচারের সঙ্গে নিয়ে পড়া আমাদের কৌমি মাদ্রাসার যে গতানুগতিক পড়াশোনা সেখানে একজন টিচার আন্ডারে বিশ জন স্টুডেন্ট থাকে সেটাকে যদি আমরা সময় হিসাবে কাউন্ট করি তাহলে দেখা যায় সারা দিন একজন টিচার একজন স্টুডেন্টকে সময় দিতে পারে 5 থেকে 6 মিনিট জি 5 থেকে 6 মিনিট সময় একজন স্টুডেন্টকে তার টিচারকে সে পায় আর বাকি সময়টা তাকে নিজে পড়াশোনা করতে হবে কিন্তু আমাদের এখানে যেহেতু ওয়ান ইস টু ফাইভ অথবা সিক্স এইরকম আমাদের টিচার এবং স্টুডেন্টের অনুপাত সেই হিসাবে আমাদের এখানে একজন টিচার স্টুডেন্ট তার টিচারের সঙ্গে সময় আমরা যদি কাউন্ট করি সেটা সর্বনিম্ন ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস পর্যন্ত

এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের এখানে যারা হিফজুল কুরআন ডিপার্টমেন্টে রয়েছে স্পেশালি যিনি হিফজুল কুরআন ডিপার্টমেন্টের হেড রয়েছেন শেখ আমিনুল ইসলাম আর অন্যরা যারা রয়েছেন তারা আমাদের একেবারে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের হাফেজ আচ্ছা মাশাআল্লাহ তারা শীর্ষ পর্যায়ের হাফেজ এবং তাদের প্রত্যেকের উস্তাদ এখন বাংলাদেশ নয় পড়া আন্তর্জাতিক মানের এক একজন টিচার তাদের কাছ থেকে তারা হাতে গড়ে উঠে এসেছেন এবং দীর্ঘ প্রায় দশ বছর কেউ কেউ ছয় বছর কেউ আট বছর এই পেশার সঙ্গে ওনারা জড়িত একজনকে তো একটু আগেই কথা বলেছি আমি আর বাকি সবার সাথে একটু পড়ি তোমার পরিচয়টা তো আমি রাইয়া বিন হাসান আমি ক্লাস গ্রেড ফাইভে পড়ি গ্রেড ফাইভে পড়ছো আজকে পরীক্ষা ছিল কেমন হয়েছে আলহামদুলিল্লাহ ভেরি গুড আমার নাম মোহাম্মদ মনিউসা মোহতাদে আমি গ্রেড টু তে পড়ি গ্রেড টু তে পড়ো তোমার দেড় বছর লেগেছে পড়াটা মুখস্থ করতে আচ্ছা তোমার পরিচয় আমার নাম আফিয়া মাইয়া আমি গ্রেড ফাইভে পড়ি গ্রেড ফাইভে পড়ি তোমার কতদিন লেগেছে কাউন্ট করিনি আচ্ছা তোমার কতদিন লেগেছে মানে কয় মাস বা কয় বছর মুখস্থ করতে ওরা কি পুরো মুখস্থ করে ফেলেছে আড়াই বছর আড়াই বছর তোমার আনুমানিক কত আড়াই বছর লেগেছে বড় আড়াই বছর লেগেছে চার মাস আচ্ছা মানে দুই বছর চার মাস আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামা আল কুরআন خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان

بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هدىً أو نصارى تهتدوا. قل بل ملة إبراهيم حنيفاً وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ فَإِنْ آمَنُوا مثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيك الله وهو السميع العليم حزب. ما شاء الله ما شاء الله ما شاء الله ক্লাস ফাইভে কোরানের হাফেজ গ্রেড টুতে কোরআনের হাফেজ মানে ক্লাস টুতে থাকা অবস্থায় হাফেজ ও ক্লাস ফাইভে থাকা অবস্থায় ওর বাবা মারা নিশ্চয়ই অনেক প্রাউড ফিল করে হ্যাঁ নিশ্চয়ই অনেক প্রাউড ফিল করে মাসাল্লাহ ও এরা ব্রাদার সিস্টার আপন ভাই বোন তাই তো বলি চেয়ারের মধ্যে এরকম মিল কেন এখানেও তো আপন ঠিকানা চলে চলে আসছে আপনার পরিচয়টা দেবেন প্লিজ

يا أخت هارون ما كان أبوكم رأسو وما كانت أمك بغيا فأشارت إليه قالوا كيف نكلم من كان في المهد صبيا قال إني عبد الله وجعلني نبيا، وجعلني مباركا اينما كنت وأوصاني بالصلاة والزكاة، وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا، وبرا بوالدتي ولم يجعلني جبارا. شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم صدق الله العظيم অসাধারণ মানে অসাধারণ মানে আপনার জানাবো বাংলাদেশে আর কেউ করেছে কিনা ইংলিশ মিডিয়ামে তো আমরা আলহামদুলিল্লাহ প্রথম আমাদেরকে আমরা যখন সাকসেস পাচ্ছি আমাদেরকে দেখে অনেকে করেছে শুরু করেছে আলহামদুলিল্লাহ এটা ভালো এটা গেল আপনার হচ্ছে লালমাটিয়ার সাকসেসের কথা যেটার নাম হচ্ছে হলো উইটন ইন্টারন্যাশনাল স্কুল আচ্ছা গুলশানের স্কুলটা নিয়ে আমি একটু শুনতে চাই গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল এইটাও তো আপনাদের আরেকটা ব্রাঞ্চ হ্যাঁ আমাদের ভিন্ন নামে ভিন্ন নামে আচ্ছা আমরা বেসিক্যালি আপনারা লালমাটিয়াতে শুরু করার পরে আমাদের যখন সাকসেস আলহামদুলিল্লাহ খুব ভালো আসছে সাকসেস আই মিন আমরা হাফেজ प्रोड्यूस করতে পেরেছি এবং আমাদের একাডেমিক স্ট্যান্ডার্ড জেনারেল এডুকেশনের ভেরি হাই আমরা সুপার ইনটেনসিভ কেয়ার এটা এনশিওর করি তো এটার পরে আমাদের একটা ব্রাঞ্চ করার জন্য মনে হলো যে অনেক রিকোয়েস্ট আসছে ওই দিক থেকে গুলশানের দিক থেকে তো আমরা পরবর্তীতে গুলশানে একটা ব্রাঞ্চ করেছি এবং যেহেতু ফি স্ট্রাকচার ডিফারেন্ট গুলশান এরিয়ার এবং তার কস্টলি হওয়ার কারণে আমরা লাল লালমাটিয়ায় যে ফি চার্জ করছি তার সে অলমোস্ট ডাবল হচ্ছে গুলশানে গুলশানে যার কারণে আমরা সেম নামটা না রেখে একটা নতুন ব্র্যান্ডে ও একই ম্যানেজমেন্ট নতুন ব্র্যান্ডে একই কারিকুলাম ওকে আমরা গুলশানে আরেকটি আরেকটি স্কুলই করেছি গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল ওকে গুলশানে হচ্ছে আপনার উইটনের প্রিমিয়াম ভার্সন বলা যায় এক্সপেন্সিভ সো এটা শুরু হলো কবে থেকে এক এই 1 বছর হলো শুরু করেছি এটা রেসপন্স শেষ করলাম এটা রেসপন্স الحمد অনেক ভালো ওকে। অনেক ভালো পেছি এবং আমরা শুধু এলিমেন্টারি লেভেল আই মিন জুনিয়র সেকশন দিয়ে শুরু করেছি। এই যে এত কিছু আমাদের বাচ্চারা শিখছে, তাদের জন্য এটা প্রেসার হয়ে যায় কিনা? এই প্রশ্নটা শুধু আপনি না, আমাদের অনেক প্যারেন্টসও করে। এরাবিক ল্যাঙ্গুয়েজ এবং ইসলামিক স্টাডিজটা এটা জেনারেল সাবজেক্টের মতোই। এর সাথে এর জন্য আলাদা কোনো এক্সট্রা কোনো প্রেসার নেই। হুম। যেমন হিস্ট্রি অনেক হিস্ট্রি দেয় ইন্ডিয়ান হিস্ট্রি। আমরা ইন্ডিয়ান হিস্ট্রির পরিবর্তে ইসলামিক স্টাডিজ দিচ্ছি। সো এটা বাচ্চাদের কোনো ইংলিশ মিডিয়ামের কারিকুলামে কোনো ইমপ্যাক্ট নাই। একটা হতে পারে যে কোরআনটা নিয়ে কোরআনটার ব্যাপারে প্যারেন্টসরা অনেক সময় মনে করে যে এটা অতিরিক্ত প্রেশার কিনা কোরআনটাকে আমরা এটা এমনভাবে ব্যালেন্স করেছি কারণ কোরআনটা মূলত আমরা পড়াই মিডল সেকশানে জুনিয়র সেকশানে এবং মিডল সেকশানে তো মিডল সেকশানে কারিকুলামটাকে আমাদের এমনভাবে এটা প্রি ক্যালকুলেটেড মানে আমাদের পড়ানোটা এতটা প্রি ক্যালকুলেটেড আমাদের একজন টিচার আগামী ছয় মাস কি পড়াবেন আমরা দুই বছরে আমাদের দুটো টার্ম হাফ ইয়ারলি এবং ফাইনাল তো হাফ ইয়ারলিজ সিক্স মান্থ এই সিক্স মান্থের পরিকল্পনা টিচার সেশন শুরুতেই বিগিনিংয়ে আমরা করি কতটুকু অ্যামাউন্ট অব হোমওয়ার্ক সে দিবে বাচ্চাকে কতটুকু প্র্যাকটিস ওয়ার্ক দিবে এবং ক্লাসে কতটুকু লেসন পড়াবে এভরিথিং প্রি ক্যালকুলেটেড যার কারণ এবং প্রি প্ল্যান যার কারণে একটা স্টুডেন্ট এটা ফিল করবে না যে তার বাসায় টিউটর লাগছে অতিরিক্ত প্রেশার কারণ তার কোরআনের পড়ার সাথে আপনার জেনারেল এডুকেশন সাবজেক্টে পার্টিকুলারলি ম্যাথস এবং ইংলিশের পড়া কতটুকু হবে এটা আমরা ব্যালেন্স করে তার জন্য নির্ধারণ করি এবং সেটা অলরেডি প্রুফড তো আপনাদের রেজাল্ট হবে আর কি এখন আর এই প্রশ্নটা প্যানসরা করে না বিগিনিং এ করতে যে প্রেসার হয় কিনা সো আমি আপনি যখন আমার কাছে আসেন তখন আমি ফার্স্ট বলেছিলাম যে ফিস কত এটা আমি দেখতে চাই ফিস দেখে আমার কাছে মনে হয়েছে যে ইয়াস এটা ডেফিনেটলি হাই স্ট্যান্ডার্ড স্কুল এ ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং আমি সরজমিনে আপনাদেরকে কিছু ফুটেজও দেখিয়ে ফেলেছি ইতিমধ্যে আরও কিছু ফুটেজ থাকবে যেগুলো আমি দুটো স্কুলেই ভিজিট করেছি এবং আমার দুটো স্কুলের যারা ওখানে কাজ করছেন বা স্টুডেন্ট যারা আছেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে সেটা আপনারা দেখে ফেলেছেন আরো সামনে দেখবেন তো এটা নিয়ে আপনার আসলে কিছু বলার আছে কিনা বিশেষ করে টিউশন ফিস জি জি আসলে এক্সপেন্সিভ বলতে অন্যান্য ইংলিশ মিডিয়াম স্কুলের যে ফিস হ্যাঁ আমরা রেখেছি কম্পিটিটিভ সেই জায়গাটা ঠিকিয়েছি আর সেকেন্ড হচ্ছে আমরা যে সার্ভিসটা দিচ্ছি একটা হচ্ছে যেমন কোরআনটা ফ্রি এখানে এডিশন কোনো চার্জ নেই সেকেন্ড হচ্ছে আমাদের একটা বাচ্চা প্লে গ্রুপ থেকে ও লেভেল পর্যন্ত তার কোনো প্রাইভেট টিউটর লাগে না এবং প্রাইভেট টিউটর লাগবে না আমরা এটা বিগিনিং এ বলি এবং সারা বছর সেটা লাগে না প্রাইভেট টিউটর যে লাগে না এটা আমরা এনসিওর করি আমরা ক্লাসরুমে 15 জন থেকে 16 জন ম্যাক্সিমাম দ 15s to non requestor এক একটা সেকশানে সিক্সটিন হতে পারে বাট সিক্সটিনের উপরে না বাট আমাদের স্ট্যান্ডার্ড হলো ফিফটিন পনেরো জন স্টুডেন্ট একটা সেকশনে আমাদের একজন টিচার পড়ান এটা আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করি যার কারণে পড়াটা তার ক্লাসের পড়াটা স্কুলেই শেষ করি আচ্ছা এবং কোন কারণে যদি কোনো স্টুডেন্টের আপনার এডিশনাল সাপোর্ট লাগে এটা স্কুল থেকে আমরা প্রোভাইড করি বিউটিফুল আফটার স্কুল আমাদের এই বাচ্চার জন্য এক্সট্রা কেয়ার আমরা টিচার অ্যাসাইন করি এইসব কারণে আপনার এডুকেশনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন নিয়ে আগাচ্ছেন সেটা সাফল্য মন্ডিত হোক আমি অনেক অনেক বেশি শুভকামনা জানাচ্ছি ইউ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছি উইটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল তাকে তার পরিচয় আমরা তার মুখেই শুনবো আসসালামু আলাইকুম সৈয়দ বদরুন্নেসা ইসলাম আমি উইটন ইন্টারন্যাশনাল স্কুলে এখন প্রিন্সিপাল হিসেবে আছি ওকে কতদিন হলো আপনি দায়িত্ব পালন করছেন এখানে আমার আগে ছিলেন আব্দুল্লাহ জামান 2018 19 দেন আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং সো আব্দুল্লাহ জামানের সাথে আমরা একটু আগে কথাই বলছিলাম আপনার এক্সপেরিয়েন্স শুনতে চাই যে কোথায় কোথায় দায়িত্ব পালন করেছেন আমার আমি যেহেতু ঢাকা ইউনিভার্সিটি থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন অনার্স এন্ড মাস্টার্স কমপ্লিট করেছি তারপর আমি এম করেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এইচআরএম এ সো আমার ফার্স্ট জব ছিল ইট ওয়াজ ইন এয়ারলাইনস সেলস এন্ড ট্রাফিক আই ইস টু ওয়ার্ক দেন কনসিভ করার পর জাস্ট লেফট সো আই ওয়াজ টেন ইয়ার্স এট হোম রেজিং আপ মাই চিলড্রেন মানে আই মাদার two টু and অ্যান্ড বোথ বয় সো দেন ফ্রম টু থাউজেন্ড টেন আমি সাউথ বিজে জয়েন করি

আপনি এখন একটা খুব বড় একটা ক্যাম্পাস লিড করছেন যেখানে প্রায় পাঁচশো মতো স্টুডেন্ট জি আলহামদুলিল্লাহ ওখানে ফিমেল টিচার কতজন আমাদের মোট সেভেন্টি টিচার্স কিন্তু ম্যাক্সিমামই আমাদের ফিমেল লাইক ফর্টি ফিমেল টিচার অ্যান্ড থার্টি মেল টিচার্স উই হ্যাভ আপনার নিজের অভিজ্ঞতা জায়গা থেকে আপনি কি বলবেন আপনার বাচ্চা আপনি ওখানে পড়িয়েছেন স্টিল তারা বোধহয় ওখানে পড়ছে মাই সান ইজ ইন গ্রেড 8 ওকে ও ফাইনাল চলছে তো হি উইল বি প্রমোটেড ইন গ্রেড 9 ইনশাআল্লাহ সো এটাও কিন্তু একটা বড় ব্যাপার যে আসলে উনি যে স্কুলে প্রমোশন করছেন ওনার নিজের বাচ্চারা সেই স্কুলেই পড়াশোনা করেন প্রথম কথা হলো যে একজন মুসলিম হিসাবে আমি তো চেষ্টা করি যে আমার বাচ্চা জন্য ইসলামিক ম্যানার্স গুলো শিখুক আর তারপরে গ্লোবাল আমরা যদি এখন গ্লোবালি কানেক্টেড সিটিজেন হতে গেলে তখন তো ইংলিশ ইজ এ মাস্ট সো ইংলিশ এখন দুইটা কারিকুলামই বাংলাদেশে চলছে কেমব্রিজ এডেক্সল সো দুইটাই চলছে সো আপনারা দুইটাই ফলো করছেন দুইটাই ফলো করছি আর এখন প্রেফারেন্স কি এখন ধরেন বাচ্চাদেরকে আমরা জিজ্ঞেস করি আমাদের বাবা মাদের তো ধরেন আমাদের তো ছিল না অ্যাক্সেস ছিল উই ডিন্ট হ্যাভ দ্যাট অ্যাক্সেস বাট উই হ্যাভ গিভেন আওয়ার চিলড্রেন দ্যাট অ্যাক্সেস রাইট সো দে হ্যাভ চুজ এন যে কে কোনটা বা কি বা হয়তো তারা মানে আমার বাচ্চার ক্ষেত্রে যেটা বলে আমি হয়তো এক্সপ্লেন করেছি এটা এটা এটাই ভাবে হলে মানে জিনিসটা তাকে বুঝিয়েছে দেন হি চুজ ওকে ফাইন এই আর কি সো প্রিয় দর্শক এবং শ্রোতা আমি যেটা বলছিলাম যে এই ইন্টারভিউর মাঝে মাঝে আমি আপনাদেরকে কিছু শর্ট দেখিয়েছি যেগুলো আমি স্কুলে গিয়েছিলাম সেটা আর এই মুহূর্তে আমি ইন্টারভিউর জায়গাটা থেকে আমি দুটো স্কুলেই ভিজিট করতে চাই যে যখন আমি যে স্কুলটাতে যাচ্ছি সেই জায়গাগুলোর শর্ট আপনারা দেখতে পাবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা যেমনটা কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আমি ইন্টারভিউয়ের মাঝে মাঝে আপনাদেরকে স্কুলে ভিজিট করার কিছু শর্ট আপনাদেরকে দেখাবো তো সেই অনুযায়ী আমি মুহূর্তে আছি উইটার ইন্টারন্যাশনাল স্কুলে জামান ভাই জি ফর্মার প্রিন্সিপাল তো উনি আমাকে হচ্ছে পুরো স্কুলটাই এই মুহূর্তে কি অবস্থায় আছে সেটা ভিজিট করে দেখাবেন এবং আমাকে বিভিন্ন ইনফরমেশন দিবেন এখানে একটা কথা প্রথমেই বলে রাখি আপনারা নিশ্চয়ই জানেন যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে জুন মাসে ভ্যাকেশন থাকে তো ভ্যাকেশন আসলে শুরু হয়ে গেছে দু একটা ব্যাচের কথা পরীক্ষা চলতেছে তো আমরা আসলে অল্প কিছু মেয়েদেরকে আপনাদেরকে দেখাতে পারবো এছাড়া আমরা যে বিষয়টাকে খুব বেশি হাইলাইট করছি ওনারা যে হিফজুল কোরআন এখান থেকে তৈরি করেছেন কোরআনের হাফেজ তৈরি হচ্ছেন তারাও বেশ কয়েকজন এসছেন আমাদের এই ভিডিও উপলক্ষে তাদের সঙ্গে আমরা কথা বলি চলুন এবার এখানে আসলে কি ধরনের বই আছে এখানে সব আপনার মুক্তিযুদ্ধের উপর আচ্ছা উভয় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের উপর এবং এখানে শিক্ষার্থীরা আপনার দশ টাকার বিনিময়ে যেকোনো বই নিতে পারে ওকে কিনতে পারে সবগুলো বইয়ের মূল্য ধরে দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা উপরে সব বইয়ের দাম দশ টাকা প্যারেন্টস রুমে আছে হ্যাঁ একটু দেখেনি হ্যাঁ ওকে আসসালামু আলাইকুম

নাকি মুখস্থ করার পরেই শেষ আর এই স্কুলে প্র্যাকটিস করার ব্যবস্থা আছে মাঝে মাঝে হুজুররা চেক করেন তোমার মুখস্ত করতে গিয়ে কোনো সমস্যা হয়নি তো তুমি যে পাশাপাশি যে পড়াশোনা করছো ইংলিশ মিডিয়াম স্কুলে তোমার এই যে একাডেমিক পড়াশোনা কর কোনো ব্যাঘাত হয়নি তো চাপ পড়েনি তো চাপ মানে বুঝতে পারছো যে লেখাপড়া করবার শুধুমাত্র বাইরে যেতে পারবে না খেলাধুলা করতে পারবে না সারাদিন শুধু পড়াশোনা করতে হবে এরকম কথা বলে নেই তো টিচাররা

আগে থেকেই খুঁজছিলাম এরকম একটা পরিবেশ খুঁজছিলাম যেখানে বাচ্চা মানে এই ইসলামিক পরিবেশটা পাবে আসলে সবচেয়ে বড় কথা যেটা আমাদের অভাব আছে তো এরকম একটা স্কুল খুঁজছিলাম খুঁজে পেলাম যখন তখনই দিয়ে দিয়েছি তারপরে তো এখানে আসার পরে শুনেছি যে এখানে হিপস করানো হয় কতদিন লেগেছে তো 11 মাস 11 মাস মাসের মধ্যে ইন কোনো টিচার নেই আমাদের এখানে টিচিং ফ্যাকাল্টিতে যারা আছেন তারা আপনার বাংলাদেশের সবচেয়ে প্রমিনেন্ট

হ্যাঁ ক্লাসরুমগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনাদের বেসিক্যালি এন্ট্রান্স লবি রাইট এটা একটু দেখাই সালাম আলাইকুম সো এটা এরা কোন কোন ক্লাস ওয়েট ফাইভ ওকে অনলি ফিফটিন আপনি যেটা বলেছেন ফিফটিন সোডেন্ট ওকে কি আজকে তোমাদের পরীক্ষা

সব ক্লাসের এই এইরকমই অ্যাকোমোডেশন রাইট দুজন করে বসলেও তো বেশি দশ পনেরো জনের বেশি হওয়ার কথা না প্লিজ কন্টিনিউ থ্যাংক ইউ সো মাচ Assalamu alaikum. Would you like to say anything about your school? Yes. You want to say? Okay. Uh, yeah, our school is very good. School is very good? Okay. Should okay. um, the It's very fun and right? we get to uh, experience very different kind of things. Yeah. You can unmask yourself, I think. No, it's okay. <laughs> okay. Thank you so much. Thank you so much. Assalamu alaikum. Assalamu alaikum. aham mi l somethin Esse da costa cheat sistle class class 5 class 5 "'the one sa exam passe' exam may have gone orи've done exam exam is good, good? Yes. okay what is the plan for finished you, you planning anything? So your plan? Maybe going for some tour in Cox's Bazar or something like that. Okay. And do you have any plan for yes, this vacation? I would love to go to outside Dhaka. Okay, okay. Do you have any? Yes, I would also like to go out of Dhaka. Do you? Sir, yes, uh, I would like to like finish the Quran and like okay. and go outside Dhaka. Too. Inshallah, inshallah. Okay. So, oh, thank you. Do you enjoy the school? Yes. So I think <laughs> 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 <Onic> you pressure No. pressure? <laughs> no. Are you sure? Yes. Oh, Do that's you love good. your school? Yes, okay, Thank you. Thank you so much. <laughs> <laughs> Wish you good luck. <laughs> <laughs> yeah. <laughs> প্রিয় দর্শক এবং শ্রোতা আমি এখন ওনাদের গুলশানের যে ব্রাঞ্চটি গাইডেন্স ইন্টারন্যাশনাল স্কুল সেখানে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি কেমন আছেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সেদিন দেখা হয়েছে বাট ক্যামেরাতে ছিলেন না এটা কেন এটা আপনার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এখানে রাখি আপাতত আমার মধ্যে কাজটা শেষ করি আসসালামু আলাইকুম জি

এইটার একটা কপি তো আমাকেও পাঠানো হয়েছে যখন আমি প্রমোশন করবো তার আগে আচ্ছা এটা আমি ভিডিওতে বলে দিলাম কারণ এটা আমি সবার কাছ থেকেই নেই যে সব কিছু ঠিকঠাক আছে কিনা চলেন আমরা এই এই একটা দেখে ফেলি আর কি আমার ইন্টারেস্টটা অনেক ভালো লাগছে ইন্টারেস্টটা খুবই সুন্দর ওয়াও যেখান থেকে যেভাবে দেখাতে চান সাব টু ইউ বিউটিফুল আসসালামু আলাইকুম এন্ট্রান্স দেওয়া আছে ওয়াও আপনি হাতে হাতে যা প্রয়োজন আমার খুবই ভালো লাগছে মানে ঢোকার পরে আমার মনে হচ্ছে মুগ্ধতা চলে আসছে

হ্যাঁ আমি দেখাচ্ছি এক এক করে আমার সামনে যা পড়তেছে আমি সেটাই দেখাচ্ছি ভেরি কালারফুল ভেরি কালারফুল এবং ভেরি বিউটিফুল খুবই চমৎকার খুবই চমৎকার থাকলে আরো মজা হতো কিন্তু ভ্যাকেশন শুরু হয়ে গেছে যে কারণে বাহ রুম এটা প্রিন্সিপাল রুম মানে এখানে আপনি বসেন ভালো আছেন না জি আপনার নাম

সুপার ও বাংলাটা দেখানো হয় নাই হ্যাঁ হ্যাঁ আমি আসলে কোনটা রেখে কোনটা দেখাবো আমি ভুলে যাচ্ছি এত সুন্দর খুবই সুন্দর এখানে আসলে বাচ্চাদের মন ভালো হয়ে যাওয়ার কথা ও স্টোরি টেলিং কর্নার এটা তো আমার সাবজেক্ট

class, oh, class one. Motor moti same accommodation but different furniture, definitely. Hmm. Okay. Teachers love. Which one?

খুবই সুন্দর পুরাই কালারফুল একটা স্কুল হ্যাঁ হ্যাঁ জি সো সেম সেম অ্যাকোমোডেশন সেম হ্যাঁ ক্লাস টু ক্লাস থ্রি আমি একটা খুব টাফ রেকর্ডিংয়ে ছিলাম কিছুক্ষণ আগে বাট এখানে এসে ভুলে গেছি সমস্ত কিছু মেন্টালি টায়ার্ড ছিলাম অনেক মার্শাল্লাহ

ডিরেক্টর অফিস ভিডিও তো প্রেজেন্স আছে আমরা কিন্তু ইন্ট্রোডাকশন করি নাই সো হি ইজ দ্য ফাউন্ডার দিস বিউটিফুল টু স্কুল অ্যাকচুয়ালি বাট একই কারিকুলাম আপনারা ফলো করেন তুমি দেখলাম গাইডেন্সটা অনেক পপুলার অনেকেই চেনে অনেকেই চেনে হ্যাঁ কে নি আসছে নাকি ও আচ্ছা আচ্ছা ওনার টিচার না আচ্ছা সবيرو হ আসসালামু আলাইকুম ভালো আছে আ হ্যাঁ মোহাম্মদপুরে গিয়ে দেখা হওয়ার কথা ছিল ভালো আছে ওয়াও সো গুড এটা কি বাচ্চা খেলাধুলার জন্য কি মানে স্টেডিও আছে ওকে ওকে সবাই টিচার রাইট হ্যাঁ আচ্ছা জি আসসালামু আলাইকুম

জুলাই এর বোধ হয় তারিখ পর্যন্ত হ্যাঁ ওকে হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা আচ্ছা বিউটিফুল খুবই সুন্দর একটু ক্লোজন ওকে থ্যাংক ইউ ভাই সো আমরা শেষ করি তাহলে আমার এক্সপিরিয়েন্স তো অসাধারণ বিশেষ করে ভুইটান এবং গাইডেন্স অসাধারণ দুটো স্কুলের ব্যাপারে কোনো সন্দেহ নাই তবে আমি কথা দিচ্ছি বাট কবে হবে জানি না আমি ব্যক্তিগতভাবে একদিন আসবো আপনাদের স্কুলে দ্যাট ইজ নট প্রমোশনাল একদম আমার পার্সোনাল ইন্টারেস্ট থাকে ইনশাল্লাহ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশে এরকম একটা স্কুল আপনারা শুরু করেছেন এবং আমি হার্ডলি চাই যে এটা অনেক অনেক দূর যাক সামনে এবং এটা অনেক ব্রাঞ্চ হোক সারা বাংলাদেশে থ্যাংক ইউ থ্যাংক ইউ